হ্যালো বন্ধুরা, ঠাকুর দেখার আরেকটা নতুন ব্লগে তোমাদের সকল কাজে স্বাগত। তো পেছনে ব্যাকগ্রাউন্ডটা থেকে আশা করি তোমাদেরকে আর বলে বোঝাতে হবে না আমি কোথায় আছি। থাম্বনেলে অবশ্য তোমরা দেখে নিয়েছো আমি কোথায় আছি। আমি আরও কেন একটা এক্সাইটেড বলে দিচ্ছি, কেন আমাদের পাড়ার একটা ঠাকুর এইখানে আছে, মানে প্রশান্ত পাল এই বছর তৈরি করেছে, মানে আগের বছরও করেছিল, মানে প্রায় অনেক বছর ধরেই করছে। তো ওই জন্য দেখে মাকে দেখে আরও মনটা খুশি হয়ে গেলো। তো চলো আর বেশি বকবক করবো না, এক এক ঠাকুরগুলো এতটা সুন্দর তোমাদের কখন দেখাবো সেই আগ্রহে আমি বসে আছি অনেকক্ষণ ধরেই। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি খুব বিনা স্কিপ করে দেখবে ব্লগটা, খুব ভালো লাগবে। কেন একদম কালারফুল হয়ে গেছে পুরো স্টুডিওটা। দুর্গাপুজোর সময় অন্যরকম ছিল আর এখন কালী পুজোর সময় আরও, কালী পুজো এমনি একটা আলোর উৎসব আর এখানে যেন মনে হচ্ছে আলো চারিদিকে ঝলমল করছে। তো চলো বেশি কথা বলবো না, পুরো ডিরেক্ট একদম ব্লগটার মধ্যে গিয়ে কথা হচ্ছে সমস্ত। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি খুব ভালো লাগবে। ভেতরে ঢুকবই তার আগে তোমাদের এই সিনটা দেখিয়ে দিই একবার, মানে যেদিকেই তাকাবে সেদিকে কিন্তু ঠাকুর, মানে এইদিকেও ঠাকুর এইদিকেও ঠাকুর, মানে আমার দুদিকেই কিন্তু সারিবদ্ধভাবে প্রশান্ত পালের স্টুডিওতে এই মুহূর্তে 2022 আজ 20 তারিখ অক্টোবরের, তো আজকে দেখতে পাচ্ছ রাখা আছে। তো চলো আমি পুরোটা ডিটেলিংয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে সেই প্রতিমা যার কথা আমি বলছিলাম, এর পেছন দিকে সাইড মডেলগুলো আছে, বাট আমি এই ব্লগে সেটা দেখাবো না। যখন প্রতিমা মানে মণ্ডপে ঢুকবে সেই তখন আমি তোমাদের ভিডিওটা করে দেখাবো, মানে সাইড মডেলগুলো, এবং পুরোটা আমি মাকে দেখাবো। আমি পুরোটা দেখাচ্ছি না, মানে অর্ধেকটা দেখাচ্ছি। তো চলো পুরো আরও অনেক কারিডাকুর আছে সেগুলো দেখাই তোমাদেরকে। দেখো এই যে প্রতিমাটা আমি তোমাদেরকে আগের ব্লগ, তোমরা যারা যারা ফলো করেছো তারা কিন্তু জানবে, এটা হচ্ছে চেতলার কালী, এটা হচ্ছে হাজার হাত কালী, ঠিক আছে। আর এটা কিন্তু হাজার যে হাতটা সেটা কিন্তু প্যান্ডেলে গিয়ে সেট হবে, দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু মায়ের বাহন কিন্তু শিয়াল নেই, এখানে কিন্তু দেখতে পাচ্ছ সিংহকে রাখা আছে। আর এর যে শিব, তোমরা হয়তো ভাববে শিবটা কোথায় গেল, শিবটা কিন্তু তোমাদের একটু পরে আমি দেখাচ্ছি। ওটা কিন্তু ধ্যানমগ্নভাবে বাবা বসে আছে, সেটাও তোমাদের দেখাচ্ছি। এখন মাকে দেখে নাও, তোমরা দেখতে পাচ্ছ ভালো উচ্চতা, কিন্তু 10 ফুটের 12 ফুটের কিন্তু ওপরে হবে এই প্রতিমাটা, দেখতে পাচ্ছ পুরোটা। যে হাজার হাত কালীর যে শিবের কথা বলছিলাম সেটা দেখো এইখানে বসানো, মানে ওই যে দেখতে পাচ্ছ ওই যে হাজার হাত কালী ওইদিকে আছে, মানে ওই দিকটার পাটটায়, এদিকে দেখো এদিকে কিন্তু রাখা আছে। বাবা ধ্যানমগ্ন অবস্থায় বসে আছে, দেখতে পাচ্ছ বেশ কিন্তু বড়। ক্যামেরায় দেখে জানি না কীরকম তোমাদের লাগছে, বাট সামনে থেকে তোমরা দেখতে আসো পর্যন্ত বলে স্টুডিওতে, বিশাল বড় কিন্তু এই প্রতিমাটা শিব ঠাকুরের। এই যে প্রতিমাটা তোমাদের আমি দেখাচ্ছি, মা কিন্তু শ্যামা কালী এখানে, কিন্তু পেছনের দেখো ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর লাগছে, দেখো তোমাদেরও আশা করি খুব ভালো লাগবে। দেখো পুরোটাই ব্ল্যাকের উপরে সাদার একটা ভাব দেখতে পাচ্ছ। আর এখানে আরেকটা জিনিস দেখো, দেখো এইখানে কিন্তু পাঁচখানা মুন্ডুর ওপরে মা কিন্তু অধিষ্ঠান করছে, দেখতে পাচ্ছ, মানে অসুরের পাঁচখানা যে মুন্ডু আছে সেটা কিন্তু কেটে রাখা আছে, দেখতে পাচ্ছ কতটা সুন্দর কনসেপ্টটা দেখো।
বন্ধুরা, এই যে প্রতিমাটা তোমাদের আমি কিন্তু যখন মাটি মানে রং হয়নি তখন কিন্তু আমি আগের ভিডিওটা তোমরা অবশ্যই দেখে নিও, ডিসক্রিপশানে দেওয়া আছে, তখন কিন্তু একরকম অন্যরকম লাগছিলো। এখন আমি বলেছিলাম যখন রং হয়ে যাবে কিন্তু দারুণ লাগবে, দেখো অসাধারণ লাগছে। দেখো আর এখানে দেখো মায়ের যে শাড়িটা দেখতে পাচ্ছ অন্যরকমভাবে একটু উঠিয়ে পরানো, মানে গ্রাম্য মেয়েরা যেরকম পরে থাকে সেরকম কিন্তু পরানো আছে। আর শাড়ির ডিটেলিংয়ের কোনো তো কথা হবেই না, দেখো কতটা সুন্দর কাজ করা আছে। আর মাকে দেখো রক্ত জবা পরানো হয়েছে দেখতে পাচ্ছ, আর মা কিন্তু একটা রক্ত জবার মধ্যেই কিন্তু পিছনে যে চালাটা ওটা কিন্তু একটা রক্ত জবার আদলে করা হয়েছে। এই প্রতিমাটাও কিন্তু আগের যে প্রতিমাটা দেখালাম মানে জবা, মানে পিছনে যে চালিটা সেটা কিন্তু জবার আদলে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছ। অসাধারণ লাগছে, অসাধারণ কাজ। এই একটা প্রতিমা কিন্তু এখনও অনেকটা কাজ বাকি আছে, যদিও বা হয়ে যাবে দেখতে পাচ্ছ। এটা কিন্তু একদম অন্য ধরনের প্রতিমা। এই একটি প্রতিমা দেখো মা, কিন্তু এখানেও কিন্তু দেখো অন্যরকম প্রতিমাটা, দেখো মায়ের শাড়ির যে কাজটা দেখতে পাচ্ছ পুরোটাই মাটির, আর কতটা সুন্দরভাবে করা হয়েছে যেন মনে হচ্ছে ফুলের পাপড়ি, দেখো কতটা সুন্দর লাগছে। আর যেন মা দেখো এখানে কিন্তু কোনো শিপ নেই, মা খালি এরকম মায়ের যে রক্ত জবা সেই রক্ত জবার উপরে কিন্তু মা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, কতটা সুন্দর লাগছে সত্যি অসাধারণ ভাবনা। দেখো এই প্রতিমাটা তোমাদের আমি বলেছিলাম দেখাবো, যারা আগের ভিডিও দেখেছো তারা জানবে যে আমার খুব সুন্দর লেগেছিলো ছোট্টর ওপরে। দেখো এই প্রতিমাটাও কিন্তু রং হয়ে গেছে, হয়তো কিছুদিনের মধ্যেই চলে যাবে। এটা কিন্তু অর্ডারই প্রতিমা দেখতে পাচ্ছ, হাতে ট্যাগ ঝুলছে। তো বন্ধুরা, 2022 কালী পুজোর প্রিপারেশন তোমাদের কীরকম লাগলো প্রশান্ত পালের স্টুডিওতে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে পারো ভিডিওটাকে। আর দেখতে পাচ্ছ এই যে মাকে নিয়ে আমি পেছন দিকে কিন্তু ব্যাকগ্রাউন্ডে আমি শেষ করলাম আজকের এই ভিডিওটা। তো চলো আজকের জন্য এইটুকুনি, আরেকটা নতুন কোনো ডেস্টিনেশন আরেকটা কোনো নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণ দেখতে থাকো ঠাকুর দেখার ব্লগ, আর সাথে থাকো।